গত বেশ কয়েকদিন তীব্র দাবদাহের পর শুক্রবার বিকেলে স্বস্তির বৃষ্টি নেমেছিল রাজ্যে তবে খানিকক্ষণ পরই তা পরিণত হয় ঝড়ো হাওয়ার সাথে ভয়ঙ্কর তুফানে যার ফলে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয় সমগ্র ত্রিপুরা রাজ্যে জেলায় জেলায় উপরে পড়ে বিদ্যুতের খুঁটি তার ছেড়ে বিদ্যুৎ পরিষেবা থমকে যায় উদয়পুর সোনামোড়া বিলুনিয়া কাঞ্চনপুর খোয়াই ধর্মনগর তেলিয়ামোড়া সাবরুম প্রভৃতি ডিভিশনে জম্পুই চিরানিয়া বিশালগড় বগাফা কুমারঘাট মোহনপুর আমবাসা ডিভিশনে ট্রান্সফর্মার ভেঙে সৃষ্টি হয় ভয়ানক পরিস্থিতির যুদ্ধকালীন তৎপরতায় মাত্র তিন হাজার কর্মী নিয়ে পরিস্থিতি সামলাতে শুরু করে রাজ্যের বিদ্যুৎ দপ্তর প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দ্রুত লাইন সরানোর কাজ শুরু হয়েছে শনিবার রাত পর্যন্ত রাজ্যের প্রায় সত্তর থেকে আশি শতাংশ জায়গাতে স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ পরিষেবা কর্মী স্বল্পতা থাকা সত্ত্বেও রাজ্যবাসীকে অবিচ্ছিন্ন পরিষেবা দেওয়ার জন্য বিদ্যুৎ দপ্তরের কর্মী এবং আধিকারিকদের ধন্যবাদ জানালেন রাজ্যের মন্ত্রী রতন লালনাথ। এর পাশাপাশি বিদ্যুৎ কর্মীদের প্রতি সামান্য সহানুভূতিশীল হওয়ার জন্য রাজ্যবাসীকে অনুরোধ জানিয়েছেন তিনি সবচেয়ে আগে দরকার প্রাণহানি যাতে না হয় সেদিকে আমাদের সবাই সতর্ক থাকা উচিত এবং আমাদের লোক তারা আমাদের এই যে আমাদের দপ্তরের লোক সবাই মিলে এবং সবকে সকল সহযোগিতা রাখবে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স পুজোর সময় আমরা আমাদের স্পেশাল কেয়ার দিয়েছিল গতবার আমরা জানেন তো একদম সঠিকভাবে লাইন যাতে একটু ডিস্টার্ব না হয় এই জিনিসটা যদিও ওই সময় ঝর থাকে না কিন্তু এই জিনিসটার জন্য আমরা অলরেডি ফাইল আমাদের পরে সিগনেচার হবে আমরা অতিরিক্ত গাড়ি এবং লোক অলরেডি নিয়োগের কথা বলে দিয়েছি লোকালি এবং অলরেডি বোধহয় কার থেকে শুরু হয়ে গেছে সুতরাং সব জায়গায় এডিশনাল গাড়ি এবং চব্বিশ ঘন্টা যেন আপ টু জুন ফিফটিন থাকে সেই জন্য আমরা ব্যবস্থা করেছি এই জন্য আমরা পয়সা করি ব্যবস্থার পরে ফাইন্যান্স এগ্রি করেছে কিন্তু আমাদের প্রায়োরিটি দিতে বিদ্যুৎ কারণ বিদ্যুৎ এমন একটা জিনিস আধা ঘন্টা না থাকলে মানুষ পাগল হয়ে ওঠে তো এটা তবে মনে রাখতে হবে আমাদেরও লোকসল্পতা আছে আমরা ধীরে ধীরে চেষ্টা করছি কিভাবে কি করা যায় তো বাস্তব চিত্রটা সারা রাজ্যে আছে এটা আপনাদের বলে রাখলাম বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হলে উনিশশো বারো নাম্বারে ফোন করে সেই সমস্যার কথা জানানো যায় রাজ্যের বিদ্যুৎ দপ্তরে শুক্রবার রাত থেকে ঘন ঘন বেজেছে সেই ফোন অথচ বেশিরভাগ সময়ই ফোন ধরেননি দপ্তরের আধিকারিকরা এই ব্যবহারের জন্য এদিন দপ্তরের কর্মীদের সমালোচনা করেন মন্ত্রী স্পষ্ট ভাষায় জানান একসাথে কুড়িটি ফোন রিসিভ করার সুবিধা রয়েছে বিদ্যুৎ দপ্তরে ভবিষ্যতে বিদ্যুতের সমস্যা নিয়ে কেউ ফোন করলে সাথে সাথে তা সমাধানের চেষ্টা করতে হবে ভয়ঙ্কর তুফানের দিনেও সামান্য দাঁড়িয়ে যেভাবে দপ্তর সামলালেন তাতে বেশ অনেকটাই কৃতিত্বপ্রাপ্য বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের বিউরো রিপোর্ট আর ইনিউজ